সাকিবের সঙ্গে শুটিং শুরু হলেই সব হয়ে যাবে। প্রিয়তমা নায়িকা ইদিকা পাল। রাজধানী পুরান ঢাকায় শুরু হয়েছে সাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমার শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা হিমেল আরশাব, আর এতে ডালিউড কিং খানের প্রিয়তমা হিসেবে অভিষেক হতে যাচ্ছে ওপারের ছোট পর্দায় অভিনেত্রী ইদিকা পালের। ছোট পর্দায় গন্ডি পেরিয়ে সাকিব খানের হাত ধরেই পা রাখতে চলছে বড় পর্দায়। 2019 সালের একটি বাংলা ধারাবাহিক দিয়ে ছবিতে পা রাখেন এই নায়িকা। সবশেষে তাকে জি বাংলার ধারাবাহিক পিলুতে দেখা গিয়েছে। সিনেমা সহ নানা প্রসঙ্গে ডেইলি বাংলাদেশের সঙ্গে আড্ডা দেন। বিকাল থেকে সাকিব খানের সঙ্গে অভিনয় করবেন ইদিকা। প্রিয়তমার গল্প নিয়ে তিনি বলেন, প্রিয়তমার গল্প সুন্দর, তাই কাজ করছি। ভালো গল্প বা যে গল্প চরিত্রের মধ্যে গভীরতা থাকে, এখানে অনেক কিছু করার আছে এবং ভাবার আছে। প্রিয়তমা তেমনই এক গল্প। এখানের সঙ্গে আপনার বোঝাপড়া কেমন প্রশ্ন করতেই ইদিকার সোজা চাপটা উত্তর, বোঝাপড়ার সুযোগটাই হয়ে ওঠেনি আমাদের মাঝে, এখনো সেভাবে কথা হয়নি। একবার শুধু পরিচয় হয়েছি, তাছাড়া এখন পর্যন্ত কোনো কথা হয়নি। সাকিবের সঙ্গে শুটিং শুরু হলেই সব হয়ে যাবে। সাকিব খানের সঙ্গে বোঝাপড়া না থাকলেও সমস্যা মনে করছেন না এই অভিনেত্রী। তিনি বলেন, যখন আমি একজন ভালো অভিনেতার সঙ্গে কাজ করতে যাব এবং যতটুকু আমি সময় পাবো ততটুকুর মধ্যে আন্ডারগ্রাউন্ড দরকার হয় সেটুকুই হয়ে যাবে। বর্তমানে ব্যস্ততা নিয়ে এই নায়িকা আরও জানান, কলকাতার একটা সিনেমার কাজ করেছি, শুটিং কিছু শেষ হয়েছে, কিছুটা বাকি আছে, সেই ছবির উপর কিছু নিষেধাজ্ঞা আছে। বাংলাদেশে প্রিয়তমার কথা তো জানেনি সকলে, আরও কিছু কাজের কথা হচ্ছে, কিছু সিনেমার আলাপও হয়েছে, দেখা যাক বাকিটা সময় বলবে কতটা হয়। বাংলাদেশ কেমন লাগে প্রশ্নে এই নায়িকা জানান, অনেক ভালো লাগছে, বাংলাদেশে অনেক আপ্যায়ন হচ্ছে, এদেশের মানুষরা ভীষণ ভালো, মানুষরা ভীষণ ভালোবাসা দিচ্ছে। বিয়ে নিয়ে ইদিকা বলেন, এখন কোনো সম্পর্ক নেই এবং বিয়ের কোনো পরিকল্পনা নেই, কেরিয়ার নিয়ে সমস্ত ধ্যান জ্ঞান,